চলে আসো বন্ধুরা, একদম চলে আসুন আসুন আসুন, সঙ্গে আসুন একদম। ভিলফুড কিচেন বিগত 4 বছর ধরে গ্রামের মানুষদেরকে সেবা দেয়। ভোরবেলা উঠতে হয়, বিভিন্ন বাজারে যেতে হয় সব জিনিসপত্র কিনতে, তারপরে চলে আসি আমরা সেই গ্রামে। তা আপনাদেরকে দেখানো হয় না, তা আজকে আমরা কিছুটা আপনাদের হলো ট্রায়াল হিসেবে দেখাবো। তো বাজারে তো চলে আসি, এখানে চোখে পড়লো আগে খাসি, তা খাসিটা কিনবো, দেখি কিরকম। আজ কিন্তু খাসিটা ভালো কিনতে হবে, ভালো কিনতে হবে। তাই তো একটা লোক নিয়ে দাঁড়া রয়েছে। ও দাদা, আ দাদা, খাসি বলুন স্যার, কি দাম টাম কো খাসি? হ্যাঁ, খাসি মাল দেখে নাও, চয়েস করো, পছন্দ করো। এ বাবা রে, দেখো দেখো, কোকুন তো দেখো তো, দেখি ভালো হবে। আচ্ছা বলো দাম কত? এটা তো ছোট, এটা বড়? এটা দাম হচ্ছে তোমার 12,000। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 10,000। এত কোন কিছু হবে? হ্যাঁ, এটাও কম ওজন না। আচ্ছা, এও প্রায় 15-16 কেজি। তাহলে দাদা ওজন হিসাবে দাম ঠিক আছে? হ্যাঁ দাম তো ঠিক। আমি একটা দাম কই, তুমি ওটা 12,000 টাকা চাইছো, এটা 10,000 টাকা চাইছো, দুটো মিলিয়ে তোমারে 18,000 টাকা দিচ্ছি। দুটো মিলিয়ে 18,000 টাকা? এ কি করে হয়? হ্যাঁ দাদা, আমার লোকসান হবে। এবার তাহলে তুমি আর 500 টাকা নাও, আর 1,000 টাকা দিও। আর 1,000 টাকা? আর 1,000 টাকা কি করবো? হ্যাঁ দিদা, বেলা যেতেছে এখন, দিদা বেশি দর দাম করে লাভ নাই। টাকা বেশি তাহলে 19,000 টাকা। হ্যাঁ 19,000 টাকা। হ্যাঁ, এই 1,000 টাকা ধর, 1,000 টাকা ধর, এই যে 19,000 টাকা। না না না, আপনারা কতটা নেবেন আগে তাই বলুন। শুনেন, আমরা মোটামুটি অনেক লাগে, আমাদের 10 কেজি বেগুন লাগবে। 10 কেজি বেগুন? আচ্ছা 10 কেজি পেয়ে যাবেন। কত দাম নেবে বলুন? আমি দিচ্ছি 45 টাকা। আপনাদের কাছে আমি মাত্র নেবো এটা 32 টাকা কিলো। 32 টাকা? কমার কমি হবে না? এই যে কি বললাম, 30 টাকা কিনেছি, 2 টাকা আমার। আচ্ছা বেশ, কানাপোকা? কানাপোকা আমার। আচ্ছা তাহলে আপনি বাছুন, এখান থেকে আমাকে 10 কেজি বেগুন, 10 কিলো বেগুন আর কি নেবেন? আর চাল? আচ্ছা দাদা, চাল তো বলে দিলাম, 40 কেজি, 40 কিলো ভালো মুসুরির ডাল, ভালো মুসুরির ডাল। এই যে দেখুন, আমাকে ওখানে 5.5 কেজি মুসুরির ডাল দেবেন। আচ্ছা ঠিক আছে, 10 কেজি আলু দেবেন, আর হচ্ছে 10 কেজি বেগুন, 2 কেজি টমেটো, আর মুদি দোকানের জন্য এই যে ফর্দ করা আছে, ঠিক আছে, তার জন্য এইদিকে আমাদের খাসি কেনা হয়ে গেছে, আর একটু বাজার করার দরকার আছে, আমরা একটু ঘুরে আসি, আপনি মালটা ঠিক লক্ষ্মীপুরে পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আপনার এই ফর্দ অনুযায়ী মাল পাঠিয়ে দিবেন? ফর্দ অনুযায়ী পুরো মাল সব কারে মাল। হ্যাঁ, কিছু অ্যাডভান্স করে? আচ্ছা, আপনাকে আমি এই এখন 5,000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, হিসাব করে বাদ বাকিটা যা হয় আপনাকে আবার দিয়ে যাচ্ছি। তো ডাড্ডু, তোমার নাতি এই সবজির দোকান দিয়েছে, এই সবজির দোকান থেকে আজকে ভেলফুড কিচেনের অর্ডার পেয়েছি, আর সেই ভেলফুড কিচেনে এই দোকানের মালগুলো যাচ্ছে, খুব খুশি হলাম। আর আলিশা, আলিশা তোমায় বলছি, তোমার ডাড্ডুর জন্মদিন, আজকে দারুণ করে একবার ফাটাফাটি করবো। আর একটা সব থেকে বড়ো কথা, আমার দোকান থেকে আজকে ভেলফুড কিচেনে মাল যাচ্ছে, মানে এর থেকে খুশির খবর আর হতে পারে না। আজকে অনেকদিন ধরে আমাদের এই দাদা আমাদেরকে মাংস সাপ্লাই করে, মানে আমাদের তো সম্ভব হয়ে ওঠে না, অনেক কাজ, অনেক লোকের আয়োজন, তাই এই দাদা বলছে যে না, প্রত্যেকটা ভিডিওতে যখনই মাংস লাগবে আমি দাদা আপনাদেরকে পৌঁছে একদম সম্পূর্ণ প্রসেসিং করে কেটে আপনাদের হাতে তুলে দেবো। তা সেন্টুদা, তুমি তোমার মতন করে সুন্দর পিস হয়, যাতে মানুষকে যেন মন ভরে যায় সেভাবে পিস করে আমাদের রেডি করে দাও। বুঝলি চন্দন? হুম দাদা, আজ কিন্তু ডাড্ডুর জন্মদিন। ডাড্ডু? ডাড্ডু। আচ্ছা ঠিক আছে। হুম, সব সুন্দরভাবে হোনা চাহিয়ে, একদম জবরদস্ত জবরদস্ত, ঠিক আছে। দাদু যেন ভিডিওটা দেখে বলে যে নাতি চারটে পেয়েছিলাম মায়েরি। আর একটা কথা কিন্তু গোপন থাকবে, কেউ যেন জানতে না পারে। কেমন কথা? আলিশা ম্যাডাম, মানে আলিশা, ও দাদুকে এই এপিসোডটা গিফট করছে। হ্যাঁ, ওই ডাড্ডু যেন না জানতে পারে যে এই প্রোগ্রামটা একদম দাদুর জন্মদিনে আমরা সেলিব্রেশন
করছি, ঠিক আছে? একদম পুরো জমিয়ে। আর দাদু, এই ভিডিওটা যখন তুমি দেখবে, তোমার যে কত নাতি তোমার পাশে আছে তুমি কল্পনাও করতে পারো না দাদু। তোমার এই নাতিদের একটু আশীর্বাদ করবেন যেন এভাবে এই প্রোগ্রাম দাদুদের করতে পারি। খাসির মাংস রান্না করব, গোটা ধনে আর গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা সুন্দর করে আগে শুকনো খোলায় ভাইজে নেব। ভাইজে তারপরে আমরা গুঁড়ো করব। শুকনো খোলায় গোটা মশলা ভাজবো, তার জন্য কড়াই চাপা দিস। শুকনো লঙ্কা ধনে আর গোটা গরম মশলা, গোটা জিরে, টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করব। জল গরম হয়ে গেছে, ডাল ঢেলে দেব। ভাজা মশলা ভালো করে হেমন্দশায় গুঁড়ো করে নেব। আজকে আমরা মুসুরির ডাল রান্না করব। ডাল ফুটে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো, এখন আমরা দিয়ে দেবো হলুদ, পরিশ্রম হচ্ছে সিঁড়ির মতন আর ভাগ্য লিফটের মতন, কিন্তু লিফট যে কোনো সময় থেমে যেতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকেই নিয়ে যাবে। তাই ঋণ একদিন পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনো দিন পরিশোধ করা যায় না। আর এই পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে মায়া ত্যাগ করতে হবে, আর তা না হলে ধাপ্পা অভিনয় শিখতে হবে। তাই চোখের জল বার করে নেব। মুসুরির ডালে ফোড়ন দেবো, তার জন্য কড়াই চাপা দিছি। সর্ষের তেল, সর্ষে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে, বেগুন ভাজবো, তার আগে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাবো। এখন আমরা খাসির মাংস রান্না করব। এখন ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা আর গোটা ধনে। পেঁয়াজ আমরা হায়দ্রাবাদ থেকে আসছি, ডক্টর রাহুল কুমার, ডক্টর সুচিত্রা, ঠিক আছে? তা আমরা নেটে দেখি, ইউটিউবে দেখি চ্যানেল, রান্নার চ্যানেল। তাই আমরা বর্ধমান যখন ঢুকছি তখন আমরা একটা প্রতিজ্ঞা করেছি যে আমরা দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলে আমরা দেখা করব। তাই আগে একটা দেখেছি আর আজকে ওটা দেখে আমরা ঘুরে ফিরেছি, অনেক ভালো লাগছে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দুলাল, তাহলে এখন মাংস দিয়ে দিলাম, বারবার উঁচু করতে, পুরো আস্তে আস্তে আস্তে, বাবা
চর্বি আছে দারুন, মাংসটা আজকে দারুন কেটেছে জানো, দারুন কাটছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে কি ম্যাজিক ম্যাজিক দিয়েছো নাকি? আমি বসে আছি এখানে সকাল থেকে। মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখনই দিয়ে দেবো আমাদের কাটা আলু গুলো। ভালো করে কষাও। হ্যাঁ, এখন আমরা এই কষানোর মুহূর্তে দিয়ে দেবো পুরো মাংসটা কষানো হয়ে গেছে ভাজা গুঁড়ো মশলা। ভাজা মশলা পড়ে গেল, স্বাদ পাল। এখন আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমরা জল দিয়ে দিছি, এখন মাংসটা ঢেকে দেবো। হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু তুলি থাক না। আমাদের খাসির মাংস রান্না হয়ে গেছে, চলো নামিয়ে নি। চন্দন নমস্কার। আজ এই মহা মানব সেবায় যুক্ত হতে পেরেছে দুবাই থেকে আলিশা, ওনার দাদুর জন্মদিন উপলক্ষে। 3 মার্চ ওনার দাদুর জন্মদিন, সেই উপলক্ষে আজ এই মানব সেবা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, দাদুও যেন ভালো থাকে, আলিশাও যেন অনেক অনেক বড় মনের মানুষ। সবাইকে ভালো বাবা, বিশাল লাইন আছে, প্রচুর লোক আছে চারিদিকে, শুধু লোক এলো। ঠান্ডা
নমস্কার। সকাল থেকে এসে সুন্দরভাবে রান্না বান্না করলাম, সবাইকে খেতে দিলাম, সবাই মন ভরে খেলো। আর আমাদের আশীর্বাদ করবেন এভাবে যেন আমরা আর চালিয়ে যেতে পারি, আর আমরা সকলে ভালো থাকি। সাবস্ক্রাইবার করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।